এক আল্লাহর কথা বলতে পারবে না। আরে হামজা আবু জাহেলকে পিটাইতে রাখলেন, বলছেন হে আবু জাহেল আমার বাচ্চাকে তুমি মেরেছ, আমি তোমাকে আজকে ছেড়ে দিব না। আবু জাহেলকে পিটাইতে লাগলেন। আবার নবীর কাছে আবু হামজা চায়, ও বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেল পাথর মারতে আমি সহ্য করতে পারি নাই, আমি আর আবু জাহেলের দলে থাকব না, এই মুহূর্তে তুমি আমাকে কালেমাটা পড়াইয়া মুসলমান বানিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবির হামজা আবার নবীর পক্ষে কালিমা শরীফ গ্রহণ করেছে, মুহাম্মদ আইন কানুন গ্রহণ করেছে। সে আবির হামজাকে কুলি যাচ্ছি ভাইয়া খাইছি এক কাফের মহিলা, ঠিক না বলুন? তবু প্রেম মরছে না, মরছে নাকি? ওরে প্রেমিক পাগল পাড়া মরমের পয় করে মা প্রেম তো মরে না, প্রেমিকের পাগল পাড়া মরমের পয় করে মা প্রেম তো মরে না। প্রেম করিয়াছেন ইব্রাহিম নবী নমরুদেরা গুনে পড়ি গঙ্গা, প্রেম করিয়াছেন ইব্রাহিম নবী নমরুদেরা গুনে পড়ি গঙ্গা, আগুন হইল পশম নবীর জলে না প্রেম তো মরে না, প্রেমিকের পাগল পাড়া মরমের পয় করে না প্রেম তো মরে না। ইসলাম ধর্ম গ্রহণের পরে আমার নবীজির মহব্বতে এই জীবনের মায়া করে নাই, সম্পদের মায়া করে নাই, জন্মালের মায়া করে নাই, নবীর প্রেমে পড়ে সে জীবনটা দিয়া দিছে, ঠিক না বলুন? সেই নবীজিকে পাইবার জন্য দেখবার জন্য সেই নবীজিকে ভালোবাসার জন্য আমাদের মন কান্দে কি কান্দে না বলেন? ঠিক আমি ভাইয়েরা আমার আমার নবী ফরমান আনা খাতামান নবিকিন লা নবী আবাদি, আমি শেষ নবী, আমার পরে আর বিরাতুল আসবে না, আমার পরে থাকবে আল্লাহ উলামা ওয়ারাসাতুল আনবিয়া, আমার পরে থাকবে নবীর ওয়ারিস আলেমগণ। কোন আলেম? যে আলেমের মধ্যে পূর্ণ শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারফত আছে, আল্লাহ ওই জগতের বিজ্ঞান যিনি জানেন, যিনি আল্লাহকে চিনেন, আল্লাহ রাসূলকে চিনেন এবং আল্লাহ রাসূলকে পালাইয়া দিতে পারেন, তাকে বলা হয় হাকিকতে আলেম, ঠিক বলুন? ভাইয়ারা আমাদের এই বাংলাদেশে বহু কিতাব পড়েন আলেম আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তো কোনো কালি রব্বারের নয়, আমার আল্লাহ হচ্ছে নূরের, ঠিক না বলেন? আমার আল্লাহ হচ্ছে নূরের, আল্লাহ নূর সামাওয়াতি ওয়াল আর, আল্লাহ বলেন আমি আসমান জমিনের নূর, মাসালু নূরিহি কামিশকাতুন ফিহা মিসবাহ, আল্লাহ হচ্ছেন জ্বালানো বাতির মতো। আর আমার রাসূল সম্পর্কে বলেছেন আপনি হচ্ছেন জ্বলন্ত প্রদীপ, ঠিক না বলুন? আল্লাহ নূর, আল্লাহর পক্ষ থেকে এসেছে নূরুল্লাহ, নিয়ামতুল্লাহ, রহমতুল্লাহ, বরকতুল্লাহ, ঠিক না বলুন? আমার নবী জগৎবাসীর জন্য গজব হতে পারে না, আমার নবী হচ্ছে রাহামা, ঠিক না বলুন? প্রত্যেকগামী ভাইয়ারা সে রাহামা তাল্লিল আলামিনের নামে যদি আজকে এখানে আলোচনা করা হয়, সম্মান হয়, দুরুদ হয়, সালাম হয়, মিলাদ হয়, বলুন তো আমার রাসূল খুশি হবে না বেজার হবে? এই সোনার বাংলাদেশটাকে ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ বলে আপনি রাসূলকে দেখেন স্বপ্নে মুরাকাবায়, আল্লাহর নবী আপনার আমার সাথে দেখা দিতে পারে, ঠিক না বলুন? আমার নবী কি ইয়া রাসূলুল্লাহ বলেন দেখবেন দেখা দিবে, যাদের আকীদা খারাপ রাসূল মরে গেছে, রাসূল হায়াত নবী বিশ্বাস করে না, তারা আমলের পাহাড়ে করতে পারবে, ঈমান না থাকার কারণে সব আমল দেউলিয়া হয়ে যাবে। আজকে যে প্যান্ডেলের নিচে বসেছেন আমার নবী দেখেন কি দেখেন না বলেন? আশেকের মিলাবে আমার নবী আসতে পারেন কি পারেন না বলেন? আশেকের মিলাবে হাজির হন রাসূলে দেখা যায় তারে অন্তর চক্ষু খুলিলে, ঠিক না বলুন? যাদের অন্তর চক্ষু খুলে নাই, যাদের কলবের চক্ষু খুলে নাই, তারা আমার রাসূলকে দেখতে পারবে না, ঠিক না বলেন? তারা হচ্ছে অন্ধের দল। কিসের দল? তারা হচ্ছে অন্ধের দল, অন্ধ লোকের দ্বন্দ্ব দেখে চক্ষু মনা হাসে রে, অন্ধ লোকের দ্বন্দ্ব দেখে চক্ষু মনা হাসে রে। এক অন্ধ আরেক অন্ধরে জিজ্ঞেস করে দুপুর বেলায় রাইতের কয়টা বাজে, মিলবে নাকি? আসলে যারা মানুষ দাবি করে আমার আল্লাহ তো কোরআনের ভিতরে নাই, হাদিসের ভিতরে, আমার আল্লাহ বাইতুল্লাহর ভিতরে নাই, আমার আল্লাহ মসজিদের ভিতরে নাই, কারণ আমার আল্লাহ আছে মা পালা তফসির, আল্লাহ আছে মানব পান্ডে নাফের মোকামে, ঠিক না বলুন? গতকাল মাহফিলে বলেছিলাম যে আল্লাহ কোরআন শরীফের ভিতরে নাই, প্রশ্ন আসলো কেমন করে নাই, আমরা বললাম কোরআন শরীফের কোন নিজস্ব নাক নাই, কারণ আল্লাহ নাফের মোকামে বিরাজ করে, ঠিক না বলুন? তাহলে আমার আল্লাহ হচ্ছে নূরের কিসের, আমার নবীও হচ্ছে নূরের, আমার নূরের নবীর যদি আমরা ডাকি আমার নবী শুনতে পারেন আসতে পারেন, ঠিক না বলুন? নাকি শোনা মদিনা থেকে বাংলাদেশে আইসে প্লেন লাগবে, টাকা পয়সা লাগবে? যদিও সোনার মদিনা এই সোনার বাংলা থেকে বহু দূরে, কিন্তু আমার দয়াল নবী মুমিনের অন্তরে, ঠিক না বলেন? তারা মুমিন হতে পারে নাই, তারা আমার রাসূলকে নূর মানতে পারবে না, ঠিক না বলেন? কারণ আমার রাসূল নূর, আল ইলমু নূরুন, এলমু নূর, আল ঈমানু নূরুন, ঈমানু নূর, ঈমান যদি নূর হয় তাহলে আমার নবীর ভালোবাসা যদি নূর হয় তাহলে নবীর সাধারণ হবে কেন, ঠিক না বলুন? নূরের নবী আসতে পারে, ঠিক না বলুন? তো মহব্বতে কাশিদা পড়তে হবে, পড়বেন কাশিদা পড়তে? তো মহব্বতে আওয়াজে পড়েন সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে, বলেন কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মায়ার নবী আমার অন্তরে, কিন্তু মায়ার নবী আমার অন্তরে, এবার সোনার মদিনা তার মনে আর কোন দুঃখ রইল না, এবার সোনার মদিনা তার মনে আর কোন দুঃখ রইল না, সোনার মদিনা তার মনে আর কোন দুঃখ রইল না, তার মনে আর কোন দুঃখ রইল না, তারি অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর গভীরে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, সোনার মদিনা বহু দূরে,
কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে হ্যাঁ, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে হ্যাঁ, রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, তোমাকে বাড়িয়ে দাও নূরানিহাত, রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, তোমাকে বাড়িয়ে দাও নূরানিহাত, তারিয়ে অন্তর জুড়ে গেল মদিনাতে রে, অন্তর গভীরে মদিনাতে রে, কেমনে যাব ওই মদিনায় মনে মানিনা রে, কেমনে যাব ওই মদিনায় মনে মানিনা রে, সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, মহব্বতে বরুণ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, সকলে সৃষ্টি জমিয়া সকলে সৃষ্টি মোগলা আপনি রহমতুলি আদামি নাল্লাহুম্মা আমরা সব কিছু বিলাইতে চাই কি চাই না বলেন ভাইরা, ধর্ম পালনে উলি আল্লাহদের প্রয়োজন আছে, মুর্শিদের প্রয়োজন আছে, ঠিক কিনা বলুন? বেলায়েতের যুগে অসংখ্য আল্লাহর কুলিরা জগতে এসেছেন, একজন একজন করে নাম বলতে থাকলে সময় পুঁতি অল্প, ঠিক না বলেন আমার ভাইয়েরা? আবার এই বাংলায় অসংখ্য উলিরা আছে, ঠিক না বলেন? উলি আল্লাহর কথা কোরআনে আছে কিনাই বলে, উলি আল্লাহরা আমার নবীর আদর্শের কথা বলেছে, নবীর প্রেমের কথা বলেছে, নবীর মহব্বতের কথা বলেছে, ঠিক না বলুন? বা তারা বেদাত্মী কি কাম করছে? মানুষদেরকে তারা পথের দিশা দিতে, ঠিক না বলুন? এই শিক্ষাটা রাসূলের শিক্ষায় ছিল, বর্তমান প্রেক্ষাপটে আমাদের মহান মুর্শিদ যুগের ইমাম সে আল্লাহর প্রেমের কথা বলছেন, রাসূলের প্রেমের কথা বলছেন, এবং এজিদের চক্রান্তে মুহাম্মদ ইসলামের কথা বলছেন, ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা আমার রাসূলের জমানায় ইসলামের সহযোগ ছিল 23 বছর, তার খলিফা মিলিত ভাবে ছিল 30 বছর, এই 23 হচ্ছে 53 বছর, এই 53 বছর কে বলা হয় মুহাম্মদ ইসলামের সহযোগ। 53 বছর পরে ওই সমস্ত উমাইয়ারা রাষ্ট্রীয় ভাবে ক্ষমতা দখল করে ইসলামের 3 জন সাহাবীকে ফেতনা করে তারা শহীদ করে দিয়েছে, ঠিক না বলেন? খোদা আলী সম্পর্কে আমার রাসূল বলেছিলেন, আনা মাদিনাতুল আলবে ওয়া আলী ও বাবুহা, আলী রে আমি হলাম এলেমের শহর, আর তুমি হচ্ছ সেই শহরের দরজা।
কুপার মসজিদের ভিতরে আব্দুর রহমান মলজম নামে সে পাঁচক্ষণ আওয়াজ করত, ওই আহলে বায়েতকে ছুরি দ্বারা আঘাত করতে, ঠিক কিনা বলেন? আলী দেখা বলে